চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, একথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভের নিচের পশম, বগলের নিচের পশম, এ সমস্ত পশম যদি কেউ চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেছেন ওয়াক্কি তালানা, আমাদের জন্য নাভের নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে চল্লিশ দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভের নিচের বগল নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন, এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল, এটা প্রকৃতিগত সুন্না, সৃষ্টিগত সুন্না, মানুষকে এভাবে সৃষ্টি করেছেন, এগুলো শরীরে বাড়ে সেজন্য এগুলো কমাতে হয়, এটা আল্লাহর সুন্না, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্না এটা। তো সেই সুন্নাটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় পনেরো দিনে একবার, না তিন সপ্তাহে একবার, না চার সপ্তাহে একবার, সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। চল্লিশ দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে চল্লিশ দিনে বেশি হয়েছে তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হলেন, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, চল্লিশ দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, চল্লিশ দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে, কিন্তু কোনো হাদিসে এই কথা বলা নাই যে চল্লিশ দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই, তবে হ্যাঁ নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমনভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উজু হবে না, উজু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো বড় হয় হইলেই, চল্লিশ দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে, কিন্তু চল্লিশ দিনে বেশি চাষেন নাই, ছোট করেন নাই, সেই জন্য আপনি আলাদা গুনাগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা? এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীয়ত বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন এক তালাক দিয়েছেন, দুই তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে, এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক তিনটা দেওয়া শেষ হয়ে যায়, তিনটাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। আর যদি তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান, আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব, সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে, বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায়, একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বেশি স্মার্ট, একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে, বিবাহ ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, তারপরে বলে বিবাহ ভেঙে গেছে, বিচ্ছেদ হয়েছে ঠিক, ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু তারপর আমরা ভালো বন্ধু। শুনছেন নি আপনারা এই সমস্ত কথা? আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে, অনেক সময় একই ছাদের নিচে থাকে, অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে, আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ, তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল মহব্বত আছে, সুবহানাল্লাহ, কত বড় কলিজা, এটা কি বড় কলিজার কথা? তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী, তিনি যেরকম আপনার গায়রে মাহরাম, তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ, তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, প্রয়োজন না হলে যোগাযোগ করা জায়েজ নাই, আপনার তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথেও আপনার এরকম কোনো যোগাযোগ রাখা জায়েজ নাই, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয়, সেজন্য যোগাযোগ করতে হয়, এটা তো প্রয়োজন, কিন্তু খাজুরি আলাপ করবেন, তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিশ পিটিশ করবেন, বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা জায়েজ নাই, এটা বড় মনের পরিচয় নয়, এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন, আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন,
মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান, ইসলাম আপনি বুঝেনই নাই, সেজন্য আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন, হারামে লিপ্ত আছেন। বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল, রিলেশন করা যেরকম হারাম ছিল, তথাকথিত বন্ধুত্বের নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল, বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম।